তামাক এবং তামাক জাতীয় দ্রব্য সেবন এবং গ্রহণের কারণে দেশের 30% মানুষ রোগে আক্রান্ত হয়ে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে পড়ছে বলে এক গবেষণায় উঠে এসেছে। গবেষণাপত্র উন্মোচন করেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার আফমর রুহুল হক। রূপসী বাংলা হোটেলে হিউম্যান ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার আয়োজিত সেমিনারে বক্তৃতা করেন অর্থনীতিবিদ ডক্টর আবুল বারাকাত। গত 10 বছরে তামাকের উপর শুল্ক কমার ফলে আনুপাতিক হারে ধনী এবং দরিদ্র শ্রেণীর মানুষের মধ্যে বিড়ি, সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়ছে বলেও জানিয়েছেন বিশেষজ্ঞরা।